মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন আদিবাসী শতবর্ষী বৃদ্ধা ঝান্নি বেসুরা সহ 600 গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর দেয়া উপহার মাথা গোজার ঠাঁই পেয়ে আনন্দে আত্মহারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর হতদরিদ্র মানুষগুলো। তাদের এখন একটাই দাবি, সন্তানদের তাদের ভাষায় লেখাপড়ার জন্য একটি স্কুলের। এর মধ্যে এই উপজেলাকে গৃহ ও ভূমিহীন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 106 বছর বয়সী ঝান্নি বেসুরা জীবদ্দশায় 4-4টি যুদ্ধ দেখেছেন। তিনি দেখেছেন সময়ের বিবর্তনে বদলে যাওয়া বাংলাদেশ, বড় বড় অট্টালিকা গজিয়ে ওঠার দৃশ্যও দেখেছেন যুগ যুগ ধরে। কিন্তু সবকিছুতে উন্নয়নের ছোঁয়া লাগলেও ঝান্নি বেসুরাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। ছোটবেলা থেকেই ভাঙাচোরা তালপাতার ঘরে রোদ বৃষ্টি কাদার সঙ্গে বসবাস তার। তবে জীবনের শেষ লগ্নে এসে এবার হাওয়া লেগেছে তার ভাগ্যের পালে। 2,84,000 টাকা খরচে জমি সহ বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভর্নমেন্টে দিচ্ছে হাসিনা, আগে মাটির বাড়ি ছিল বাবা, হাইরে কাদো ঘাটা, রাস্তা ভালো নয়, ঘর জল পড়ে, এগুলো হয়। এখন কষ্টের মধ্যে ওই দিকেতে খাত মাটিতে চলে আইছি, খাত মাটি আছে, এই তো ওই তালের ঢিঙ্গা দিয়ে হিঙ্গা দিয়ে ঘিরে 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 আছাড়া করলু, বাচ্চা এ মাঙ্গে বাচ্চা আমাদের নেই, তো কী করবো সেখানকার আছাড়া ঘর ছিল, সেখন ওই তো উপর থাকে বৃষ্টি পড়ে, উপর থাকে বৃষ্টি পড়ে, ই কোনো থাকে উ কোনো, উ কোনো থাকে উ কোনো, উ কোনো থাকো এই কোনো, ইনকা করে কষ্টর মধ্যেই আসিল। কিন্তু এখন ভালোই লাগে, এখন ভালোই লাগে। আমার স্বামী নাই, আমার মাধ্যমে ঘর আইছে, তে এখন তো সুখে শান্তি আছে, আমিও তো অসুস্থর মানুষ। ওঙ্কা করে তো কালকা নিয়ে গেছে, শুনে জানে আনু, এখন মাও ভালো থাকে, আমরাও ভালো থাকি, সবাই ভালো থাকবো এই দুনিয়াতে। শুধু তাকেই নয়, মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন খড়ের ছাউনিতে চরম নিরাপত্তাহীনতায় থাকা নওগাঁর সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর 600 পরিবারকে। অকল্পনীয় এমন উপহারে আনন্দে আত্মহারা, নুন আনতে পান্তা ফুরানো অসহায় এই মানুষগুলো। তাই তো ঢোল বাদ্য বাজিয়ে এমন আনন্দ উল্লাসে মেতেছে তারা। বাড়ি ছিল, বেড়া চাটকির ঘর ছিল, তালের ডিঙ্গার ঘর ছিল, এখন প্রধানমন্ত্রী সরকার আমাদের দিয়েছে ঘর, আমরা আরামে বিরামে চাল পাল নিয়ে থাকি, আমরা আশীর্বাদ করি শেখ হাসিনা, সবাই আমরা ভালোই থাকি, হাঁস মুরগি সবাই পালিছি, পালে বসে এখন খাচ্ছি আরামে, ঘরের চিন্তা আমাদের নাই। ঘর দিছে আমাদের সরকারে, আর অনেক ভালো এখন থাকতে পারি, বাতি হয়, তারপর কারেন্ট দিছে, সন্ধ্যাবেলা আলো হয়, পড়তে পারি, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে না, ঠান্ডার সময় ঠান্ডা পড়ে ইয়া লাগে না, অনেক ভালো আছি আমরা। এখানে ঘর পাইছি, নিজের বাড়িতে ভালো লাগে, স্বামী কাজ করে, ব্রয়লারের কাজ করে, আমি মুরগি হাঁস পালি, ছাগল পালি, এগুলেন মানুষ ইয়া করি, পালন করি। আগে খুব কষ্ট আসুন, কষ্ট আসুন, খুবই কষ্ট, বাড়ি ঘর বেড়া বাঁধে বাঁধে ছোল পোল থাই চলা, থাই চলা, কখনো ঝোড় বৃষ্টি আসে তখন ওই সড়ক উঠে যায়, সড়ক উঠে যায়, সড়কতে আবার যখন বন্যাগুলো টানে, ঝোড় বৃষ্টিগুলো থামে, তখন আস্তে আস্তে আবার ঘরটা আসে যায়, তখন ঘরটা আসে, পানি যখন পানি জড়ো হয়ে থাকে সব পানিগুলো এখন সত্য সত্য ফেলে দেয়, দিয়ে ছাই ছাইগুলো দিয়ে তুষ দিয়ে ওলাদের ঝাড়ে ঝুড়ে দিয়ে তারপরে এখন ছোলে পেলেগুলো ওটা থুই। মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নওগাঁ সদরের ঝিকরা আশ্রয়ণ প্রকল্পে 80টি সহ আরও 200 বাড়ি পেয়েছেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো। কর্তৃপক্ষ বলছেন, আশ্রয় পেয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটতে শুরু করেছে, নিরাপদ আর স্বাচ্ছন্দ্যে এসব বাড়িতে বসবাস করছেন তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ, 10টি বিশেষ উদ্যোগের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, এই বিষয়ে মুজিববর্ষ জন্য আমাদের ধামুরহাটে 387টা টোটাল, যেটা চতুর্থ পর্যায়ে 140টি গৃহহীন এবং ভূমিহীনদের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে। তো বিভিন্নভাবে আমরা এই দীর্ঘ সময়ব্যাপী পূর্বে তাদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছিল 470টি, তার মধ্যে 387টি আমরা গৃহ প্রদান করেছি এবং বাকি আর 87টি যে পরিবার ছিল তারা বিভিন্ন সময় যে পূর্ববর্তী যারা গুচ্ছগ্রাম এবং অন্য অন্য প্রকল্প ছিল সেখানে তারা সংস্থান করা হয়েছে। আর তাদের জীবনযাত্রার মান বলতে গেলে যে আমাদের এখানে তাদের ভূমি ছিল না, তারা হয়তো তাদের মতো করে কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই নিয়েছিল, তারা অত্যন্ত খুশি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ তাকে অবশ্যই তারা সাধুবাদ জানিয়েছেন এবং তাদের যে কাজকর্মর পরিবর্তন, যে মাথা গোঁজার ঠাঁই হলে মানুষ যে স্বস্তি এবং শান্তিতে কাজ করতে পারে, মনোনিবেশ করতে পারে, সেই বিষয়টা আমূল পরিবর্তন ঘটেছে। শুধু কি তাই, জীবন জীবিকার প্রয়োজনে নানা প্রশিক্ষণ নিয়ে আর্থিক কাজে যোগ দিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করছেন আদিবাসীরা। গত 22 মার্চ প্রধানমন্ত্রী মহাদেবপুর উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। মহত এই কাজে যুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন এই কর্মকর্তা। জানেন যে মহাদেবপুর উপজেলা সর্বশেষ 116টা ঘর নির্মাণের মধ্য দিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত 22 মার্চ এটা উদ্বোধনের মধ্যে দিয়ে মহাদেবপুর উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন এবং এটা আসলে মহাদেবপুরবাসীর জন্য এটা চমৎকার একটা উদ্যোগ আমি মনে করি, সারা দেশের জন্যই, মহাদেবপুরের জন্য এটা একটা ভালো খবর, এটা গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হয়েছে। একই সাথে এরা মানে জমি, 2 শতক জমি এবং গৃহ এটা যেমন পেয়েছে, একই সাথে তাদের মানে কাজের জন্য তারা কি কাজ করবে, হয়তো আগে থেকেই যারা কোনো পেশায় যুক্ত ছিল তারা তো ছিলই। তবে আদিবাসীরা চাইলে তাদের নিজস্ব ভাষা স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আমি কিন্তু উপজেলা নির্বাহী অফিসার কিন্তু আদিবাসীদের প্রত্যয়ন যেহেতু দেয়, আমি কিন্তু তাদের ইন্টারভিউ নেই। আমার এখানে যে আদিবাসীগুলো রয়েছে তাদের নিজস্ব ভাষা বা বর্ণমালা আমার জানা মতে নেই। যদি কোনো আদিবাসী গ্রুপের তাদের যদি নিজস্ব ভাষা বা বর্ণমালা থাকে অবশ্যই আমরা সেই ধরনের প্রতিষ্ঠান করে দেওয়ার ব্যবস্থা নেব। আদিবাসীদের আমরা প্রায়োরিটি দিয়েছি কারণ আমাদের এই অঞ্চলে আদিবাসীর অধিষ্ঠিত এলাকা রয়েছে যেখানে আদিবাসীরা অনেক বেশি থাকে। শুধু 600 পরিবারই নয়, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারে ঘর পেয়ে ঘুরে দাঁড়াচ্ছেন প্রায় 4,200 পরিবারের হাজার হাজার দরিদ্র মানুষ। আগামী জুনের মধ্যে জেলায় আরও 7 উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত করে নওগাঁ জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁ জেলায় আশ্রয় 2 প্রকল্পের আওতায় চতুর্থ ফেজে আমরা 1290 ঘর ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে হস্তান্তর করেছি এবং এর মাধ্যমে এই নওগাঁ জেলায় এ পর্যন্ত 3,787 পরিবারকে এই আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় জমিসহ ঘর হস্তান্তর করা হলো। এর মাধ্যমে আমাদের নওগাঁ জেলার 4 উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হয়েছে। 4 উপজেলা হচ্ছে রানীনগর, ধামইরহাট, মহাদেবপুর এবং পত্নীতলা এবং আমরা আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে আমাদের অন্যান্য উপজেলাগুলো গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে এবং এর মাধ্যমে পুরো নওগাঁ জেলা আমরা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করতে পারব। 2,84,000 টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি বাড়িতে রয়েছে 2টি শোবার ঘর, 1টি রান্নাঘর, 1টি টয়লেট ও বারান্দা। তোফায়েল হোসেন, বরেন্দ্র, নিউজ ডেস্ক।